হ্যালো স্টুডেন্টস বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সেক টু রিসার্চ মেথোডোলজির আজকে যেই টপিকটা আমরা পড়ব তা হচ্ছে হাইপোথিসিস অ্যান্ড আর্গুমেন্টেশন প্রথমেই হোয়াট ইজ হাইপোথিসিস হাইপোথিস কী এখানে বলছে দ্য হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন দ্যাট ইজ মেড অন দ্য বেসিস অফ সাম এভিডেন্স দিস ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ এনি ইনভেস্টিগেশন দ্যাট ট্রান্সলেটস টু দ্য রিসার্চ কোশ্চেন্স ইন টু এ প্রেডিকশন ইট ইনক্লুডস কম্পোনেন্টস লাইক ভেরিয়েবলস পপুলেশন অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস অর্থাৎ হাইপোথিসিস কি এখানে বলতে গেলে বলতে হয় যে হাইপোথিসিস হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিছু অনুমান করে নেওয়া এই অনুমানকে কেন্দ্র করে সঠিক অথবা ভুল এই তথ্যের অনুসন্ধান করা হয় আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে ধরো আমি তোমাদের কোনো একটা ক্লাসে হোমওয়ার্ক দিলাম এবং সেটা বলা ছিল যে তোমরা পরের দিন আমাকে এনে দেখাবে পরের দিন ক্লাসে এসে আমি তোমাদের সেই কাজ দেখাতে বললাম এবার তোমাদের মধ্যে কেউ একজন এসে বলল যে ম্যাম আমি কাজটা করেছি কিন্তু খাতাটা আমি বাড়িতে ফেলে এসছি এইবার মনে মনে আমি ভেবে নিলাম যে তুমি কাজটি করনি এবং তাই তুমি এইরকম একটা মিথ্যার আশ্রয় নিচ্ছ যে খাতাটি আমি বাড়িতে ফেলে এসছি এই যে আমি মনে মনে ধারণাটা করলাম যে ও হয়তো কাজটা করেনি সেই জন্য আমাকে মিথ্যে কথা বলছে এটি হলো হুম এই যে ধারণাটা মনে মনে করলাম সেটাই হাইপোথিসিস এবার সেই ধারণা কিন্তু আমার ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে এইবার হাইপোথিসিসের সঙ্গে এই যে এই যে আমি ধারণাটা করলাম হাইপোথিসিস করলাম তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত থাকবে সেটা হচ্ছে টেস্টিং মানে হাইপোথিসিস কে টেস্ট করার জন্য এরপর আমি কি করব টেস্ট করার জন্য আমি তাকে বাড়িতে পাঠাবো পাঠালাম ধরো খাতাটি আনতে খাতাটি সে আনলো এবং দেখা গেল যে সে ঠিকই বলেছে সে কাজটি করেছে সুতরাং আমার হাইপোথিসিসটা কিন্তু রিজেক্ট হলো আমি যে ধারণাটা করেছিলাম যে ও হয়তো কাজ করেনি বলে মিথ্যে কথা বলছে যে খাতাটা সে আনেনি এবং টেস্ট করার জন্য আমি যখন তাকে বাড়ির থেকে খাতাটা আনতে বললাম দেখা গেল যে সে হোমওয়ার্ক করেছিল সে সত্যি ভুলে গেছিলো খাতাটা আনতে সুতরাং আমার হাইপোথিসিস কিন্তু এখানে ভুল প্রমাণিত হলো ঠিক আছে নেক্সট যেটা আমরা দেখব যে হোয়াট ইজ হাইপোথিসিস হাইপোথিসিসটা কী ইট ইজ আ প্রডিকশান আটেন্টেটিভ স্টেটমেন্ট দ্য ভ্যালিডিটি ইজ নট নোন লজিক্যাল রিলেশনশিপ বিট্যুইন টু ভেরিয়েলস ক্যাপেবল অফ বিইং টেস্টেড বাই সাইন্টিফিক মেথডস ইট মাস্ট বি জেনারেলাইজেবল সিম্পল অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ এটি একটি ধারণা সেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে আমি হাইপোথিসিস বানালাম সেটা ভ্যালিড কি না সেটা কিন্তু পরে জানা যাবে যেমন এই যে টেস্ট করে আমি জানলাম যে আমার হাইপোথিসিসটা কিন্তু খাটলো না তারপরে যেটা বলছি সেটা হচ্ছে দুটো পরিবর্তনশীল জিনিসের মধ্যে হাইপোথিসিস সম্পর্ক স্থাপন করে এটিকে সায়েন্টিফিক মেথড দ্বারা টেস্ট করা যেতে পারে আর লাস্ট বলছে এটি সাধারণ বিষয় এবং সহজ এবং সরল হাইপোথিসিসকে কখনও জটিলভাবে প্রেজেন্ট করলে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে দাঁড়ায় এবং সেটাকে কিছুতেই ক্লিয়ার করা যায় না আচ্ছা নেক্সট ক্যারেক্টারিস্টিকস অফ হাইপোথিসিস। এখানে বলছে হাইপোথিসিস মাস্ট বি টেস্টেবল উইদিন এ রিজনেবল টাইম অর্থাৎ একটি নির্দিষ্ট টাইমে টেস্ট করতে হবে তাহলে কিন্তু সঠিক ব্যাখ্যা করা হাইপোথিস মাস্ট এক্সপ্লেন দ্য ফ্যাক্ট উইথ মোস্ট নিডেড এক্সপ্লেনেশন সঠিক ব্যাখ্যা করা যাবে হাইপোথিস মাস্ট বি লিমিটেড ইন স্কোপ অ্যান্ড মাস্ট বি স্পেসিফিক হাইপোথিসিস মাস্ট বি স্টেটেড ইন ভেরি সিম্পল টার্ম হাইপোথিস মাস্ট বি কনসিস্টেন্ট উইথ মোস্ট নোন ফ্যাক্ট অর্থাৎ কী বলছি নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে সঠিক ব্যাখ্যা করা যাবে এ একটি এরিয়া থাকবে নির্দিষ্ট একটা এরিয়া থাকবে হাইপোথিসের একে খুব সহজভাবে এক্সপ্লেনেশন করা যাবে এমন একটি বিষয় হতে হবে যা তোমার জানা বিষয় হলে কিন্তু হবে না ক্লিয়ার হতে হবে সম্পর্কে তোমাকে ক্লিয়ার হতে হবে আর এমন হতে হবে তাকে যাকে ওকে আচ্ছা হাইপোথিসিস শুড বি ক্লিয়ার অ্যান্ড প্রেসিস ক্লিয়ার তো হতেই হবে বললাম হাইপোথিসিস শুড বি কেপেবল অফ বিইং টেস্টেড টেস্ট করা যাবে হাইপোথিসিস শুড বি এব টু রিলেট টু দ্য ভেরিয়েল দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে দু দুটো ভেরিয়েবলসের মধ্যে পরিবর্তনশীল দুটো জিনিসের মধ্যে তাকে রিলেট করা যাবে নেক্সট ফাংশানস অফ মধ্যে যেগুলো আসবে দেব্রিং ফোকাস ক্লিয়ারিটি অ্যান্ড specificity in study it helps in making simple design they make the study more objective the facilitate the formulation of theory আরথাথ একটি গোল বা দেসটিন নরধিস্টকরে এই হইপফিসিস এর মাধ্যমে গবেষণার যে ডিজাইন বানানো সেটা সম্ভব হয় অবজেক্টিভ সেট হয়ে যায় যাতে লক্ষ্যে পৌঁছানো সহজ হয় আর যত থিওরি হয় সব হাইপোথিসিসের মাধ্যমেই হবে ওকে বেসিক কনসেপ্ট কনসার্নিং টেস্টিং অফ হাইপোথিসিস। দেখো এখানে দুই দুটো টাইপের কথা বলা হচ্ছে এক হচ্ছে নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস নাল অর্থাৎ নো জিরো নাল মিন্স জিরো অর্থাৎ নো নো ডিফারেন্স মানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না ধরো উদাহরণ দিলেই তোমাদের ব্যাপারগুলো আরও সহজ হবে এ এবং বি এর মধ্যে আমি কম্পেয়ার করছি এবং ধরে নিচ্ছি যে উভয় গুড দুজনেই ভালো তাহলে এরকম যদি আমি কোনো স্টেটমেন্ট দেই তাহলে এটা হবে নাল হাইপোথিসিস কারণ আমি ধরে নিচ্ছি যে এদের মধ্যে কোনো পার্থক্য নেই বোথ আর গুড এই ধরনের যে হাইপোথিসিস সেটা হচ্ছে নাল হাইপোথিসিস সেকেন্ডলি যেটা আসছে সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস সেই ক্ষেত্রে আমরা বলবো যদি আমরা ধরে নিই মেথড এ এবং মেথড বিয়ের তুলনায় তুলনা করি এবং সেক্ষেত্রে বলি যে মেথড এ মেথড বিয়ের তুলনায় ভালো তাহলে এই হাইপোথিসিসটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস অর্থাৎ পার্থক্য থাকছে এবং একে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এ বিয়ের তুলনায় ভালো এই ধরনের যে হাইপোথিসিস সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে নাল হাইপোথিসিস মিনস কোনো পার্থক্য নেই আর অল্টারনেটিভে পার্থক্য আছে নাল হাইপোথিসের যে সিম্বল সিম্বলাইজ করা হয়েছে কি নাল হাইপোথিসিসের সিম্বল হচ্ছে ও আর অল্টারনেটিভের সিম্বল হচ্ছে এইচ এ আচ্ছা ঠিক আছে এই হলো হাইপোথিস এবার আমরা আসছি আর্গুমেন্ট ইন রিসার্চ অ্যান্ড আর্গুমেন্টেটিভ রিসার্চ পেপার নিডস টু সাপোর্ট ইউর স্ট্যান্ড অন অ্যান ইস্যু অ্যান্ড আর্গুমেন্টেটিভ রিসার্চ পেপার ইজ অ্যানালিটিকাল বাট ইট ইউজেস ইনফরমেশান অ্যাজ এভিডেন্স টু সাপোর্ট ইটস পয়েন্ট মাছ অ্যাজ এ লয়ার ইউজেস এভিডেন্স টু মেক দেয়ার কেস এই আর্গুমেন্টেশনের কথা হচ্ছে অর্থ হচ্ছে যুক্তি প্রদর্শন হুম অর্থাৎ কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিভিন্ন তর্ক বিতর্ক ও কৌশল ব্যবহারই হল আর্গুমেন্টেশন এর দ্বারা কোনো সত্য বা মিথ্যাকে প্রমাণ করা যায় উদাহরণ দিলে ব্যাপারটা সহজ হবে যেমন এক্স ওয়াইজেড ধরে নাও এক্স গাড়ি চালাচ্ছিল ওভার স্পিডে এবং এক্স মত্ত অবস্থায় ছিল সুতরাং সে নিয়ম লঙ্ঘন করেছে এটা একটা আর্গুমেন্টেশন এবার এই আর্গুমেন্টেশন দুটো টাইপ এর এক হচ্ছে ডিডাক ডিডাকটিভ আর্গুমেন্টেশন আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ কোনটা ডিডাকটিভ হচ্ছে এই যে আমরা যেগুলো লজিকের ক্ষেত্রে পড়ি যে সকল মানুষ মরণশীল রাম মানুষ সুতরাং রাম মরণশীল আর এই ডিডাকটিভের টাইপ কিন্তু ভ্যালিড হতে পারে ইনভ্যালিডও হতে পারে আর ইন্ডাকটিভ যেগুলো আর্গুমেন্টেশন সেগুলো হচ্ছে উদাহরণ দিচ্ছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে মঙ্গল সূর্যের চারিদিকে ঘোরে সুতরাং সব গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে এই ইন্ডাক্টিভের আবার দুটো টাইপ আছে স্ট্রং এবং উইক স্ট্রং হতে পারে এটা উইকও হতে পারে এই হচ্ছে আর্গুমেন্টেশন ইন রিসার্চ তো হাইপোথিসিস অ্যান্ড আর্গুমেন্টেশনের চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম এখানে ওকে বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবে কোথায় অসুবিধা হচ্ছে আমি বলবো ওকে থ্যাংক ইউ